বর্তমান দিনে ছেলে বাবারা পোলট্রি ফার্মের মালিক আর মেয়ের বাবারা দোকানদার। যেমন পোলট্রি মুরগি চল্লি পেয়াদি মানুষ করে দোকানদারের কাছে বিক্রি করে দিতে হয়, তেমন বর্তমানে ছেলে বাবাদের ছেলে মানুষ করে মেয়ের বাবার কাছে বিক্রি করে দিতে হয়। দাদা, একটা না দুটো দুটো ছেলে আমার, ছোটো ছেলে লেখাপড়া শিখালাম, বিয়ে দিলাম, চাকরি পেলো, সে বাবারা ভাত দেওয়া ভয়ে সে কলকাতায় চলে গেল। বড়ো ছেলে তাকে লেখাপড়া শিখালাম, বিয়ে দিলাম, প্রাইভেট টিউশানি করে, সে বাবার ভাত দেওয়া ভয়ে সে আলাদা থাকে। তা দুটো দুটো ছেলের বাবা আমি, দুটো দুটো ছেলে বাবা হয়ে আমি কি করছি না, শ্মশানে মোড়া পড়াচ্ছি, শ্মশানে ডোমের কাজ করছি, এর থেকে বিষকে মরে যাওয়া আমার অনেক ভালো। মানুষ শ্মশানে কেন আসে, শান্তির খোঁজে শ্মশানে আসে, তোমার দিনে না কি হয়েছে শ্মশানে অশান্তি পাকাচ্ছে। দেখো দাদু, মাথা গরম কোন না, স্বামী স্ত্রী ব্যাপার বুঝে নিচ্ছি, তুমি বেশি মাথা গরম। ও মারো মা, ও কলকাতা চলে যাবো, চল মেরে হাড় ভেঙে দে, কলকাতা সেখানে নিয়ে চলে যাবো। তোমার কথা শুনতে হবে? হ্যাঁ, আমার কথা শুনতে হবে। আমি শুনবো না। ও তুমি ভেঙে চল। শালা কাতিমায় কুকুরের মতো গ উঠেছে, কামড়া কামড়ি করে। ওই তুই দুজনা কি হয়ে গেল? আয় গেনা, আর গ উঠেছে, তোর গ উঠেছে, তুই তো দেখে মনে হয় নতুন বিয়ে করে দা, উঠতে বলে ফুটছি না, বলে গন্ডল পাচ্ছে না, কি হয়েছে? তুমি জীবনে প্রেম করে দুটো বাচ্চা করেছি, হালকা মেয়ে আছে জানো দাদু ভাই, তোমার এই নাতি না আমাকে কোনো দিনের জন্য ভালোবাসে। কেন? আমি কতবার করে বলছি বলে, দেখো শোনো না, মানুষ এখন টিকটক করে কত কোটিপতি হয়ে যাচ্ছে, ভাইরাল হয়ে যাচ্ছে, যাচ্ছে। এ শোনো, দুই লোকে একটু টিকটক করে, আমার তো কোনো কথা শোনে না, আমার জীবনটা না পুরো হেজ করে দিয়েছে। বিয়ের আগে তুমি মোটা ছিলে, বিয়ে পর ইয়ে তুমি হালকা করতেছে। ও নো, হালকা না, হালকা না, হেল হেল বেল 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 না, হেল হেল ফাস করে মারবে, ফাস করে মারবে, একবার চোখের মানিক ধরে কি, মানিক ধরে কি, বিচ্ছিরি মেয়ে একবার। একটা কথা বলি শোনো, তোমার ঠাকুমার সঙ্গে প্রথম যখন বিয়ে হয় আমি শুধু আদর করে বলেছি, ওকে একটু আলু সিদ্ধ ডাল করে না, তা তোমার ঠাকুমা আলু সিদ্ধ আমার লঙ্কা দিয়েছে, আমি খাবো, একটা কুকুরে দিয়েছি, খেয়ে গ উঠে মরে গেছে। তা আমি তাদের কিছু বলেছি, স্বামীজি গন্ডল করতে নেই, স্বামীজি মিলে মিলেমিশে সংসার করতে হয়, স্বামীজি মধ্যে পড়াশোনা বোঝাবুঝি করে তাদের পথ চলতে হয়, এটা হলো স্বামীজির নিয়ম। তা তুমি ছড়া না বড় বড় গল্প করছো কি করবে কি? আর একটু আগে বাইক অ্যাক্সিডেন্ট হয়, একটা ছেলে আর একটা মেয়ে তো মারা গেছে, দেখো দেনি, ওরা তো লাশ হয়ে শ্মশানে শুয়ে আছে, এরপর যদি লাশ আসে তুমি কি একসঙ্গে গন্ডগোল করবে? কিবা শ্মশানে কেউ ছিল না, একটু আগে তো একটা লাশ ছিল, তাকে তো আমি অনেকক্ষণ আগে পড়ে দিই, যাতে কেউ ছিল না। আরে দুটো ছেলে মেয়ে নদীর বিয়ে করেছে, তার সংসার মানে কি জানে না, টিকটক নিয়ে গন্ডগোল করছে, তার দুঃখটা বুঝে বলছিলাম আমি, আমরা কাজ করি, আমার জীবনে কোনো শান্তি নেই, কোনো অবসর নেই, কারোর সাথে কথা বলে সেই সময়টুকু আমার জীবনে নেই। যাই হোক, আমার কাজ হলো মরা পড়ানো, সোনা দুটো মরে এসেছে, মরা দুটো পুড়িয়ে আমার কাজটা আমি সমাধান করব। কেউ আর একটু আগে তো এদের সঙ্গে গল্প করছিল, তাই এর জন্য লাশ, তাহলে এতদিন আমি দুটো আত্মার সঙ্গে গল্প করছিলাম, আমার 25 বছর মরা পড়ানোর অভিজ্ঞতা। আরে বুঝতে পারলাম, আমার স্মৃতি শক্তি হ্রাস হয়ে গেছে, তাই তো আমার বিবেকাকে বলে যাও অদিত চৌধুরী, এবার তোর অবসর নেওয়া উচিত, এবার তোর অবসর নিতে হবে, তোর স্মৃতি শক্তি হ্রাস হয়ে গেছে, তোর বয়স হয়ে গেছে, তুই দুটো আত্মার সঙ্গে গল্প করছিলিস, ঘুণাক্ষরে বুঝতে পারিনি। যাই হোক, আমার কাজ হলো মরা পড়ানো, সোনা দুটো মরে এসেছে, মরা দুটো পুড়িয়ে আমার কাজটা আমি সমাধান করব। দেখতে 25টা বছর কেটে গেল, 25 বছর আগে বাবার সঙ্গে ঝগড়া করে বিদেশে চলে গিয়েছিলাম, আর 25 বছর পর এই প্রথম বাড়িতে পা রাখলাম। আর ওদিকে আমার ছেলেটা স্কুলে পড়াশোনা করতে গিয়ে একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করে বাড়িতে নিয়ে এসছে, আমি ওর উপর রাগ করে ওকে ঘাত ধরে বাড়ি থেকে বের করে দিই। 2 বছর কেটে গেল, ছেলেটা বাড়িতে আসেনি, তাই তো বাবার এখানে খুঁজে এলাম, আমার ছেলেটা আমার বাবার কাছে এসছে কি। কিন্তু বাড়িতে তো এলাম, বাবাকে তো দেখতে পাচ্ছি না, বাবা বাবা বাবা,
খোকা একদিন পর তোর বাবার কথা মনে পড়লো, তোকে দেখে আমি শান্তি পেলাম, যেদিন পর আমার খোকা আমাকে মনে করলো। আজ হঠাৎ তোর বাবার কথা মনে পড়লো? বলছি বাবা, তোমার নাতি তোমার এখানে এসেছে? আমার নাতি? হ্যাঁ, 25 বছর আগে চলে গেছি, বাবাকে একবারে খোঁজ নিসনি। কবে নাতি জন্মগ্রহণ করলো সেটাও আমি জানি না, আর 25 বছর পরে এসে বুঝি নাতি আমার বাড়িতে এসছে। ওরে খোকা, তুই তোর বাবাকে চিনতে পারলে সেটা দাদুকে চিনবে কেমন? ওরে নাতি আমার বাড়িতে আসে। তোমার নাতি আসেনি? আচ্ছা খোকা, এমন কি দুর্ঘটনা ঘটলো যে নাতি তোকে ত্যাগ করে আমার কাছে আসবে? দেখো না বাবা, তোমার নাতি না স্কুলে পড়াশোনা করতে গিয়ে একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করে, বিয়ে করে বাড়িতে নিয়ে এসছে। আমি ওর উপর রাগ করে ওকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিয়ে, 2 বছর কেটে গেল, ছেলেটা বাড়িতে আসেনি, তাই তো তোমার এখানে খুঁজে এলাম। 25 বছর আগে তোকে সামান্য ছোট্ট একটা কথা বলেছিলাম, বাড়ি থেকে রাগ করে বেরিয়ে গেল, আর তোর ছেলে ভালোবাসা করলো, তুই মানতে পারলি না, তাকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিয়েছি। 2 বছর কেটে গেছে, বাড়িতে ফিরে যায়। ওরে খোকা, এটা তো কর্মফল, আরে যেমন কর্ম করবি তেমন তো ফল পাবি, এটা তো পিতাদের লেখা। ওরে নাতি আমার বাড়িতে আসেনি, তুই অন্য কোথাও খুঁজে দেখ না, চলে সেখানে গিয়ে। এটা কি অদিত চৌধুরী বাড়ি? আমি অদিত চৌধুরী বলি। বাবু আমার কথা মন দিয়ে শুনবেন, আপনার বাড়ির এক ছেলে না আমার মেয়েকে তার প্রেমের জালে ফাঁসিয়ে তাকে নিয়ে বাড়ি থেকে পালিয়েছে। এটা আপনার ভুল ধারণা, আমার 2 ছেলে তারা বড় হয়ে গেছে, তাদেরও ছেলে হয়ে গেছে, আমরা মেয়ে অন্য কোথায় গিয়ে থাকতে পারে, আপনি সেখানে? না না, আমি সঠিক ঠিকানা এসে আমি নাম বলছি ছেলেটার, কি যেন একটা নাম, কি যেন, ওই কৌশিক। কৌশিক? হ্যাঁ বাবা, কৌশিক তো তোমার নাতি। কৌশিক আমার নাতি? হ্যাঁ বাবা। আচ্ছা কোনো নাতিকে ছবি আছে দেখাতে পারবে? বাবা তোমার নাতির ছবি আমার কাছে থাকবে না, আমি তোমাকে এক্ষুনি দেখাচ্ছি। আরে জন্মের পর থেকে দেখিনি ছবি, দেখে অন্ত 2 নয়ন আমি সার্থক করি। বাবা বাবা, এই দেখো তোমার নাতির ছবি। বাবা বাবা, তুমি চুপ করে আছো কেন? বলো না বাবা, তুমি চুপ করে আছো কেন? তুমি তোমার নাতিকে দেখেছো? বলো না বাবা, তোমার নাতি কোথায়? শ্মশানে। আমি আমার নাতিকে শ্মশানে দেখেছি। কি আশ্চর্য, আপনার নাতিকে আপনি শ্মশানে দেখেছেন? আরে বাবা, আপনার নাতি তোমার মেয়েকে নিয়ে পালিয়েছে, তাহলে নিশ্চিত আমার মেয়েকে আপনি দেখেছেন। আমার মেয়ে তো আপনার নাতির সঙ্গে ছিল বাবু। দাঁড়ান, আমি একটা ছবি দেখাচ্ছি, দেখুন তো এই মেয়েটা ওর সঙ্গে ছিল কি না। এরা যে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। জানিস খোকা, আমি নিজে হাতে চিতাটা সাজিয়েছি বাবা। শ্মশানে কেউ ছিল না, মুখে আগুন দেওয়ার মতো আমি কাউকে খুঁজে পাইনি, তাই তো দাদু হয়ে আমি নিজে হাতে আমার নাতির মুখে আমি আগুনটা তুলে দিয়েছি। ওরে আমার নাতি মারা গেছে, আমি নিজে হাতে চিতাটা সাজিয়েছি, আমি নিজে হাতে মুখে আগুনটা দিয়েছি। ঈশ্বর, কোন জন্মে পাপের শাস্তি তুমি আমার দিচ্ছ বলতে পারো ভগবান? এই দৃশ্য দেখার আগামকে তুলে নিল না কেন? আমি বাঁচতে চাই না রে, আমি আর বাঁচতে চাই না রে বাবা। বাবা তুমি কি মিথ্যা বলছো? বাবা বাবা বলো না, তোমার নাতি বেঁচে আছে? বাবা বলো না, তোমার নাতি কোথায়? বাস্তবটা কঠিন হলো সত্য, আমার নাতি মারা গেছে। তুমি আমার কোন পরীক্ষায় ফেললি? তবে কি, তবে কি এটাই আমার ভাগ্যে লেখা? সবকিছু ভাগ্যে দোষ দিল হয় না বাবু, আগে ভাগ্য কেন দোষ দিয়ে দেখুন না, নিজে কত বড় দোষ করে বসে আছে। আমি প্রমাণ করে দিচ্ছি, ইনি কে? আপনার বাবা অদিত চৌধুরী, আপনাকে লেখাপড়া শিখে মানুষ করেছেন, আপনি চাকরি পেয়েছেন, কলকাতা আছেন, এসে বাড়ির মধ্যে আছেন, আপনার বাবার জায়গা আপনার এসে বাড়ির মধ্যে হলো না, কোথায় হলো না? শ্মশান। এটা কি ভাগ্যের দোষ? আপনি ভেবেছিলেন আপনার ছেলেকে আপনি সুখে থাকবেন, ছেলেকে নিয়ে কী করলেন? ছেলেকে আপনি চলে এলেন, ছেলে স্কুলে পড়লো, স্কুলে পড়লো, কলেজে পড়লো, বড় হলো, আপনাকে না জানিয়ে আপনার ছেলে বিয়ে করলো, আপনার রাগ হলো, তাকে আপনি ঘাট ধরে বের করে দিলেন, এটা কি ভাগ্যের দোষ? এটা ভাগ্যের দোষ নয়, এটাই হলো কর্ম। বাবু জীবনে যদি কাউকে ঠকান তাকে একদিন ঠকতে হয়, আর জীবনে যদি কাউকে কাঁদিয়ে থাকে না তাকে একদিন এইভাবে কাঁদতে হয়। যেমন আপনি আপনার বাবাকে কাঁদিয়ে, আপনি আপনার বাবাকে ঠকিয়ে, আমরা শিক্ষিত সমাজের মানুষ, আমরা সবাই সবকিছু জানি, জেনে বুঝে অন্যায় করি, পাপ করি, বাবার প্রতি কুবিচার করি, খারাপ ব্যবহার করার আগে নিজেদের দোষটা নিজেরাই স্বীকার করুন না। আর একটাই কথা বলবো,
এই পৃথিবীতে মায়ের মতো বড় জগৎ নেই আর বাবার মতো ভালো যুক্তিদাতা নেই। আপনি বাবাকে হারিয়েছেন, মাকে হারিয়েছেন। আমি যদি প্রশ্ন করি আমার মেয়েকে আপনি ফিরে দেবেন না? কেন পারবেন না? উত্তর দিন বাবু, আমার কথার উত্তর দিন। বাবু আমি চলে যাচ্ছি, একটা বড় সম্পর্কের বোঝা নিয়ে আপনার বাড়িতে এসেছিলাম। সম্পর্কটা শুরু করতে পারেনি, সম্পর্কটা শেষ হয়ে গেছে। আমার মেয়েটা না, যেদিন আপনার নাতির সঙ্গে প্রেম করেছিল আমি জানতাম, কিন্তু আমি কিছু বলিনি। কেন বলে তো, যদি কিছু করে বসে সেই ভয়ে। আমার মেয়েটা অনেক সাজতে ভালোবাসত, অনেক খেলা করতে ভালোবাসত। এই ব্যাগের মধ্যে মাটির পুতুল, সাজের জিনিস, সোনা গহনা অনেক কিছু আছে। আমার তো আপন বলতে কেউ নেই, আর দেওয়ার মতো কেউ নেই। আপনি আমার বাবার মতো, যদি পারেন ও সমাধিতে দিয়ে দেবেন। বলবেন না, বলবেন না, বলবেন না। এই বয়সে পাপের বোঝাটা আর মাথায় চাপিও না। আমি এই বয়সে সহ্য করতে পারি না। জানেন, জানেন, কারোর দয়নি শব্দ আমার, আমার রক্তটা তো ভালো ছিল না, তাই তো আমি সুসন্তান জন্ম দিতে পারিনি। যদি আমার রক্তটা ভালো হতো না, আমি সুসন্তান জন্ম দিতাম। মন পড়ে সবাই দেখে, মন পড়ে কেউ দেখে না। মুখের হাসিটা সবাই দেখে, অন্তরের কান্নাটা কেউ শোনে না। তাই তো এরা আমার কান্নাটা কোনোদিন শোনেনি, এরা আমার কান্নাটা কোনোদিন বোঝেনি। এরা সবাই স্বার্থপর, এরা সবাই স্বার্থপর। বাবা, তুমি তো সন্তান আমার বাবা বলে ডাক, তুমি তো সন্তান বাবা বলে ডাকলে বাবার নামটা কলঙ্কিত করা হবে। আমি তোকে একটাই কথা বলে যাচ্ছি, আমি মরে গেলে আমার স্পর্শ করবি না, আমার মুখে তুই আগুন দিবি না। আমার স্বপ্ন ভেঙে গেছে, আমার আশা বাজিটা নিভে গেছে, আমার জীবনটা অন্ধকারে ঢেকে গেছে। ভেঙে গেল স্বপ্ন আমার, চারিদিকে নিরাশার অন্ধকার, তিনি বাজব আমি ভালোবাসা পারে হাহাকার, ভালোবাসা পারে হাহাকার। ভেঙে গেল আজ স্বপ্ন আমার, চারিদিকে নিরাশার অন্ধকার, তিনি বাজব আমি ভালোবাসা পারে হাহাকার, ভালোবাসা পারে হাহাকার। যে তুমি এইভাবে মনটাকে ভেঙে দিয়ে চলে যাবে, আমাদের স্বপ্নের পৃথিবীটা এইভাবে মরুভূমি হয়ে যাবে। আজ শুধু বাড়ি বাড়ি সেই কথা মনে করো, আজ শুধু বাড়ি বাড়ি সেই কথা মনে করো, কিছু ভালো লাগে না যে আমার।